বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال الله سبحانه وتعالى: إن الدين عند الله الإسلام وقال سبحانه وتعالى: إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة. التي كنتم توعدون وقال سبحانه وتعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله شروطي الله سبحانه وتعالى جنو برشنك شغابون كرشي درود سلام بشكرشي بشنبي محمد رسول الله صلى الله عليه وسلم قرآن وحديث حديث رالوكي আমাদের যুব সমাজের বর্তমান চলমান এই সভ্যতায় করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো নিয়ে আমরা যে ধারাবাহিক আলোচনা উপস্থাপন করে চলছি এই আলোচনায় আপনারা যারা অংশগ্রহণ করছেন যারা এই আলোচনা আপনারা শুনছেন হৃদয়ঙ্গম করার জন্য চেষ্টা করছেন তাদের জন্য আল্লাহ সাহান হওয়া তালার দরবারে শুরুতেই এই দোয়া এই প্রার্থনা জানাচ্ছি আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আলোয় আলোকিত হয়ে আমাদের জীবনকে গঠন করার তৌফিক দিন সম্মানিত দর্শক শ্রোতা যুবক ভাই ও বোনেরা আমরা পবিত্র কোরআন এবং বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিহি ওয়াসাল্লামের আদর্শের আলোকে বর্তমান চলমান আমাদের এই বিশ্বে যে সভ্যতা আজ সমগ্র বিশ্বব্যাপী সামনের দিকে তীব্র ধাবমান মুসলিম যুবক হিসাবে মুসলিম যুব সমাজ হিসাবে আমাদের এই পরিস্থিতিতে কি করণীয় আমরা কিভাবে আমাদের নিজেদেরকে এগিয়ে নিয়ে যাব আমাদের সমাজকে আমাদের দেশকে আমরা কিভাবে দুনিয়ার কল্যাণ লাভ করবো আল্লা আলার নির্দেশিত বিধান অনুসরণ করে রাসুলের আদর্শকে জীবনে ধারণ করে দুনিয়ার জীবনে সফলতা অর্জন এবং সেই সাথে পরকালের জীবনে মৃত্যুর পরে অনন্ত যে জীবন সেই জীবনে আমরা কিভাবে আল্লাহ সবহান হওয়া তাল্লার নিকট থেকে সর্বশ্রেষ্ঠ উত্তম পুরস্কার জান্নাত লাভ করব এই বিষয়গুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আপনাদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছিলাম ইতিমধ্যে আমরা অনেকগুলো পর্বে বর্তমান সভ্যতা বর্তমান সভ্যতার স্বরূপ বর্তমান সভ্যতা যে ধারায় ধাবমান যে ধারায় চলমান এর দিকগুলো আমরা সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি পাশাপাশি আজকের সমগ্র বিশ্বময় গ্লোবালাইজেশনের বদৌলতে বিশ্বায়নের এই অপূর্ব ব্যবস্থাপনায় সারা বিশ্বের মানুষ যখন একটি পরিবারে আবদ্ধ পৃথিবীর যে কোনো প্রান্তে একটি ছোট ঘটনা ঘটে গেলেও পৃথিবীর অপর প্রান্তে মুহূর্তের মধ্যে মিডিয়ার মাধ্যমে সংবাদপত্রের মাধ্যমে বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যমে তা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাচ্ছে চলে যাচ্ছে যে কোনো আচার আচরণ যে কোনো বিষয় আজকে মুহূর্তেই এক সম্প্রদায়ের কাছ থেকে আরেক সম্প্রদায়ের কাছে এক জাতির কাছ থেকে আরেক জাতির কাছে একটি ধর্মবিশ্বাসের লোকের কাছ থেকে অপর ধর্ম বিশ্বাসের লোকের কাছে অতি দ্রুত স্বল্প সময়ের মধ্যে তা ছড়িয়ে পড়ছে এই পরিস্থিতিতে একজন মুসলিম যুবক হিসাবে পৃথিবীতে আল্লাহ রাবুল আলমিন যে জাতিকে নির্বাচিত করেছেন ওম ওয়াসাতান মধ্যমপন্থী একটি সুসামঞ্জস্যশীল জাতি হিসাবে যারা পৃথিবীর মানুষের জন্য একটি আদর্শ মডেল যে মডেলটি অর্জিত হয়েছে আল্লাহর শিক্ষা কোরআন এবং রাসুলের আদর্শ উসমাতুন হাসানাথি এই দুটো আদর্শে আদর্শবান যুবক যুব সমাজ তারাই হচ্ছে মুসলিম যুব সমাজ আর এই মুসলিম যুব সমাজের চাল চলন আচার আচরণ দৈনন্দিন কার্যক্রম ব্যক্তিগত জীবন তাদের যৌন জীবন পারিবারিক জীবন দাম্পত্য জীবন কর্মক্ষেত্রে তাদের আচরণ ধন সম্পদ অর্থ বৃত্ত বৈভব উপার্জনে তাদের কার্যক্রম এবং জীবন উপকরণ সংগ্রহে এবং তা ব্যবহারে একজন মুসলিম যুবকের যাবতীয় কর্মকাণ্ড আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি সারা বিশ্বের সমস্ত যুবকদের জন্য একটি অনুকরণীয় মডেল হিসাবে আজ বিশ্বের সামনে উপস্থাপিত হতে পারে আমরা গত পর্বে ও পর্যন্ত এগিয়েছিলাম যে আলোচনাটি নিয়ে আমরা যারা ইতিপূর্বে এই আলোচনায় অংশগ্রহণ করেছিলাম তারা মনে করতে পারি সেটি ছিল বর্তমান সভ্যতা অনেক ক্ষেত্রেই জীবনের ভোগ উপকরণ জীবনের জীবন ধারণের অনেক এমন উপকরণ সরবরাহ করেছে যা হয়তো জীবনকে অনেক বেগময় করেছে গতি এনে দিয়েছে আমাদের জীবনধারায় অনেক বেশি পরিবর্তন এনেছে কিন্তু সেই সাথে সাথে আমরা বর্তমান সভ্যতার উল্টা পিঠে একটি ব্যর্থতা একটি হতাশা একটি বেদনার সমাজ যেভাবে আধুনিক সভ্যতার চলমান তাতে অনেক ক্ষেত্রেই আমাদের সমাজ অনেক ক্ষেত্রেই যুবকদের বর্তমান এই অবস্থা দেখে কেউ বা হতাশাগ্রস্ত অথবা কেউ আতঙ্কিত হয়তো এটার প্রতিবাদ করে বলা যাবে ব্যক্তি বিশেষের আচরণিক অথবা স্বভাবের কারণে কোনো অগ্রসরমান সভ্যতা অথবা উন্নতিকে ছুড়ে ফেলে দেওয়ার কোনো অবকাশ নেই সভ্যতা তার আপন গতিতে এগিয়ে চলছে চলবে এটাই বাস্তবতা কিন্তু সেই সভ্যতা সেই আদর্শ তা যদি হয়ে যায় নৈতিকতা এবং মূল্যবোধ বিবর্জিত তখন সেই সভ্যতা মানব জাতির ধ্বংসের কারণ হিসেবেও মানুষের সামনে এক ভয়ঙ্কর রূপে আবির্ভূত হতে পারে আমরা এই আলোচনাগুলোর মধ্য দিয়ে আমাদের অনুভূতিতে যে প্রশ্নটি তৈরি করার চেষ্টা করেছিলাম সেটি হলো ভোগবাদী চাকচিক্যময় গতিময় এই সভ্যতা আমাদের অনেক কিছুকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ভেঙে দিয়েছে আমাদের পরিবার ভেঙে দিয়েছে আমাদের সুখময় আস্থার প্রতীক আস্থার ঠিকানা দাম্পত্য জীবন আমরা ছন্ন ছাড়া গৃহ হারা হারা পাখির মতো আজ আমরা দিগন্তে গন্তব্যহীন এক উদ্দেশ্যহীন আমরা এমন পথে ধাবমান যার শেষ প্রান্তে একটি অন্ধকার আমাদের জন্য অপেক্ষমান এই যে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি আমরা গত পর্বে বলেছিলাম আমরা পরিবার চাই আমরা বিশ্বাস চাই আমরা সুন্দর একটি সুখময় সমাজ চাই আমরা সেই সাথে তথ্য প্রযুক্তি বিজ্ঞানের অগ্রযাত্রায় সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে চাই এই অবস্থায় আমাদের যুব সমাজের সামনে কোন আলোকবর্তিকা আমাদের যুবকদেরকে সঠিক পথ দেখিয়ে যাচ্ছে যেই সঠিক পথের নাম মুস্তাকিম যেই সঠিক পথের নাম আল্লা আলার দেওয়া মনোনীত একমাত্র জীবন বিধান আল ইসলাম ইন্নাদ ইসলাম যে ইসলামকে আল্লাহ সবহান হওয়া তাহালা মানব জাতির কল্যাণের জন্য তাকে পরিপূর্ণতা দান করেছেন অর্থাৎ একজন মুসলিম যুবকের পূর্ণাঙ্গ মেধা যোগ্যতা পরিপূর্ণ মানব সম্পদে পরিণত হওয়ার ক্ষেত্রে এবং দুনিয়ার যাবতীয় সৃষ্টির মাঝে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য এবং মৃত্যুর পর আল্লা তালার সামনে তার জীবনের যাবতীয় কর্মের হিসেব প্রদান করে কাঙ্ক্ষিত সফলতার লক্ষ্যে পৌঁছার জন্য তার যা প্রয়োজন আমলে জান্নাতে যাওয়ার জন্য যা প্রয়োজন তা সে সংগ্রহ করতে পারে একমাত্র শুধুমাত্র ইসলাম নামক শান্তির এই সিরাতুল মুস্তাকিমের উপর চলে আমাদের মূল মেসেজ আবেদন এটি সম্মানিত যুবক ভাইরা। আমাদের অনেক যুবকেরা আজকে মরিচিকার পিছনে ধাবমান তারা ভাবছে ওই চকচকা চোখ বন্ধনহীন আনলিমিটেড এই যে অপরিমিত স্বাধীন শৃঙ্খল চালচলন সমস্ত বন্ধনকে ভেঙ্গে চুরমার করে দিয়ে মুক্ত বিহঙ্গের মতো কপত কপতির মতো যারা নিজেদের যৌন জীবনকে এই অমূল্য সম্পদকে ধ্বংস করে নষ্ট করে চলছেন যারা ভাবছেন এটাই জীবন কিন্তু ফলশ্রুতিতে আমরা তাদের কাছ থেকেই জবাব পাচ্ছি তাদের কাছ থেকে একটা হতাশার আওয়াজ শুনছি যে হতাশার কথা স্বয়ং আল্লাহ আমাদেরকে পবিত্র করে আনে স্মরণ করিয়ে দিয়েছেন আমরা আল্লাহ পাকের ওই আয়াতটি শুনব তার আগে আমরা সামান্য বিরতিতে যাব বিরতির পর আমরা আলোচনায় আবার ফিরে আসছি ইনশাআল্লাহ ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন কোরআন করিম হেদায়তের কোরআন করিম থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন যদি আম কোরআন থেকে যারা হেদায়েত পেয়েছে তাদেরকেই আদর্শ হিসাবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদ তারও সাধারণ উদাহরণ আজ রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন যাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত 9টায় আপ পুনঃসম্প্রচার সকাল 6.30টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায় ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল वेलकम অল অফ ইউ আসসালামু আলাইকুম ওয়া hell I am, I'm so blessed to be with them I Don't know about you, I know about me I'm proud cause I'm known in Islamically Everywhere I see, even on TV People talking trash about the way I be But what they all hate is if we can't break

আমাদের এই আলোচনায় আবার ফিরে এসেছি আমরা বিরতির আগে বলছিলাম হতাশা মানুষের ভিতরে কিন্তু তৈরি হয়ে গেছে আল্লাহ ডাক দিয়ে বলছেন হে আমার বান্দারা যারা নিজেদের জীবনের উপরে সীমা লঙ্ঘন করেছ যারা নিজেদের জীবনের উপরে মাত্রাতিরিক্ত নিজেদের জীবনের উপরে বিভিন্ন ধরনের কামাচার অনাচার পাপাচার দুরাচারী আচরণের মাধ্যমে তোমার জীবনকে কলসিত করে ফেলেছ অথবা এও এই আবেদনের উদ্দেশ্য হতে পারে যারা আজকে এমন পর্যায়ে পৌঁছেছো যে তুমি তোমার জীবন সম্পর্কে হতাশ হয়তো তুমি ভাবছ তোমার জন্য আর কোন পথ খোলা নেই ধ্বংসের দ্বার প্রান্ত আল্লাহ অপর একটি আয়াতে সোরা আল ইমরান এইভাবে বলছেন কুন্তুম আলা সাফা মিনান্নার। তোমরা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে আগুনের শিখার সেই গহ্বরের মুখে অবস্থান করছিলে সেখান থেকেও তোমাদেরকে উদ্ধার করে নিয়ে আসার পথ বাঁচার পথ পরিত্রাণের পথ নাজাতের পথ কল্যাণের পথ আলকর আনের পথ যুবক বন্ধুরা ফিরে আসতে হবে এখানে আমাদেরকে ফিরে আসতে হবে এছাড়া গতন্তর নেই আমরা দেখেছি উন্নত বিশ্ব কিন্তু ভয়ে কেঁপে উঠেছিল যখন মারাত্মক বেধি এইডস ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল এর পিছনে কারণও ছিল এই বন্ধনহীন বাধাহীন অবাধ যৌনাচার পাপাচার এবং নির্লজ্জতা বেহায় আপনার চরম সমাজে বিকাশ ঘটার ফলে ছড়িয়ে পড়ার ফলে সাথে সাথে মানবতা বিধ্বংসী মানব জাতিকে নিঃশেষ করে দেওয়ার মতো ভয়াবহ মারাত্মক এইডসও ছড়িয়ে পড়েছিল সেখানে আধুনিক সভ্যতার যারা বর্তমানে দাবিদার তারা সতর্ক হয়েছেন আমরা মুসলিম আল্লাহ আমাদের রব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলী তিনি হলেন আমাদের আদর্শ কোরআন আমাদের গাইড রাসুলের শিক্ষা আমাদের জন্য বিধান আর তার অনুসরণীয় স্মরণীয় বরণীয় আদর্শবান একদল সাহাবা যাদের জীবন হলো আমাদের জন্য দৃষ্টান্ত তারা কিভাবে সভ্যতায় আচরণে এবং তাদের কার্যক্রমের মাধ্যমে একটা সম্মানজনক মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছেছিলেন যা গোটা বিশ্ব আজও সম্মানের সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছে ইতিহাস যার স্বীকৃতি দিচ্ছে আগামী দিন যাদের জন্য পুরস্কার অপেক্ষা আল্লাহ ওইসব ব্যক্তিদের সম্পর্কে এই প্রশংসার বাণী এই চারিত্রিক সনদপত্র প্রদান করছেন আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গিয়েছেন এবং তারাও আল্লাহর ওয়াদা কৃত পুরস্কার লাভ করে খুশি হবেন এবং তারাও দুনিয়াতে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়ে তারা খুশি হয়েছেন তো সম্মানিত যুবক বন্ধুরা আমাদেরকে এই অন্ধকার থেকে বেরিয়ে আসতে হবে হতাশাকে জয় করতে হবে আমরা এগিয়ে যেতে চাই সফলতার দিকে আমরা আল্লাহ পাকের ওই আহ্বানকে হৃদয় দিয়ে গ্রহণ করছি ইয়া ইবাদিয়াল্লাজিনা আসরাফু আলা আনফুসিহিম যারা নিজেদের উপরে আমরা জুলুম করে ফেলেছি অবিচার করে ফেলেছি আমাদের কাছে যে শান্তির আমাদের কাছে যে সম্ভাবনার আমাদের কাছে যে এক চমৎকার আমাদের এগিয়ে যাওয়ার আহ্বান আল্লাহ আল্লা সুবাহর পক্ষ থেকে তা হলো তোমরা আল্লাহর রাহমত থেকে নিরাশ হয়ে যেও না কত পাপ হয়েছে পাপাচার অনাচার দুরাচার বেবিচার যৌনাচার এই যে শব্দগুলো এছাড়াও যে সমস্ত সমাজ কুলসিত মন মানসিকতাকে বিপর্যস্তকরণের যে সমস্ত পাপ উপকরণ আমাদের সামনে আমাদের সমাজে আমাদের দ্বারা সংগঠিত হচ্ছে এই সবকিছু মিলিয়ে আল্লা সু আমাদেরকে সান্ত্বনার বাণী আশ্বাস বাণী শুনিয়েছেন রহমাতিল্লা আল্লাহর রহমত থেকে তুমি হতাশ হয়ে যেও না যুবক বন্ধুরা অনেক সময় হতাশায় আমরা মাথার চুল টেনে ছিঁড়তে থাকি অনেক সময় আমরা হতাশায় পরে একটার পরে একটা সিগারেট পান করতে থাকি অনেক সময় আমরা হতাশাগ্রস্ত হয়ে আমরা মাদক দ্রব্য নেশা দ্রব্য গ্রহণ করতে থাকি অনেক সময় আমরা বিভিন্ন কাজে ব্যর্থ হয়ে আমরা অনেক সময় এতটা বেশি উগ্র হয়ে যাই যে আমরা আশেপাশে কিছুকে ভেঙে চুরমার করে ফেলি আমরা অনেক সময় এমন হয়ে যাই যে তখন আমরা আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি না এটি হয় এটি যৌবনের একটি স্বভাব যখন সে আঘাত প্রাপ্ত হয় তার ভিতরে তখন প্রতিঘাতের অনল হয়ে যে তখন সে ভেঙ্গে চুরমার করে ফেলতে পারে রাসুল আকরাম আলি ওসাল্লাম এই বিষয়ে আমাদেরকে একটি চমৎকার হাদিস শুনিয়েছেন সে তো আসলে বীর বাহাদুর নয় লাইসার সাদি মল্ল যুদ্ধে। একজন আরেকজনের সঙ্গে শক্তিতে লড়াই করে কেউ যদি কাউকে পরাস্ত করে আমরা তাকে বীর উপাধি দেই কিন্তু আল্লাহ রাসুল সাল আলহি আসাল্লাম কি বলছেন যে সে আসলে প্রকৃত বীর নয় প্রকৃত বীর হচ্ছে সেই ব্যর্থতার সময়ে রাগের সময়ে ক্রোধের সময়ে যে তার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে কন্ট্রোল করতে পারে যুবক বন্ধুরা আপনার জন্য আল্লাহ সুবাহ এক মহান নিয়ামত দান করেছেন এবং তিনি এই আশ্বাস বাণী দিয়েছেন ইন্ন আল্লাহ ইয়াক ফিরোজনু বা আল্লাহ আপনার যত গুনা আছে যত অপরাধ আছে আপনি যত কিছুতেই সীমা লঙ্ঘন করেছেন আল্লাহ তা মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন আলহামদুলিল্লাহ এই যে কথাগুলো এই কথাগুলোর নাম হচ্ছে ইমান বিশ্বাস একজন মুসলিম যুবকের জীবনে ঘোরে দাঁড়ানোর জন্য একজন মুসলিম যুবকের সামনে এগিয়ে যাওয়ার জন্য একজন মুসলিম যুবক যুবতী তাদেরকে করে সামনে এগিয়ে যাওয়ার জন্য কর্মময় জীবনে সফলতা অর্জন করার জন্য সবচাইতে বড় যে জিনিসটি অর্জন করা দরকার সবচাইতে বড় যে জিনিসটি হৃদয়ে ধারণ করা দরকার সেই জিনিসটির নাম হচ্ছে ইমান বিশ্বাস এটা মুমিনের সবচাইতে বড় সম্বল আনতু বিল্লাহ আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাসী হন আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থাশীল হন মান কাল আলাই যে ব্যক্তি লাইলা হাল্লাল্লাহ উচ্চারণ করেছে তার তো আর কোনো ভয় দুশ্চিন্তা হতাশা তাকে গ্রাস করতে পারে না ওয়াহুয়া মা কুম আইন মা কুন্তুম আল্লাহ তো আপনার সঙ্গে রয়েছেন আপনি যেখানেই থাকেন না কেন শুধু আপনাকে যেটি করতে হবে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে তার কাছে আত্মসমর্পণ করতে হবে আপনি পরিপূর্ণ পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করুন আপনি ইসলামে এই প্রবেশের মধ্য দিয়ে আপনি স্বাদ পাবেন তৃপ্তি পাবেন আত্মসুখ পাবেন আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশন তৈরি হবে হতাশা বিদরিত হবে আপনি জেনে রাখুন ইনামা ইসরা।

সুবাহান আল্লাহ আল্লাহ বলছেন হেনবি আপনার পৃষ্ঠ থেকে কি আমি বুঝা সরিয়ে দেইনি আপনার বক্ষকে আমি সম্প্রসারিত করিনি আপনি জেনে রাখুন জীবন সব সহজময় নয় এখানে ঘাত আসবে প্রতিঘাত আসবে বাধা আসবে এই বাধা বিঘ্ন অতিক্রম করে এগিয়ে যেতে হবে আর এটাই হচ্ছে চিরন্তন বাধা বিঘ্ন অতিক্রম করে বিজয়ের স্বর্ণ শিখরে আরোহণ করার মধ্য দিয়েই যৌবনের তেজ দীপ্ত সাহসিকতা এবং বিজয় অর্জন হয় আর এই বিজয় যৌবনকে গৌরবান্বিত করে পরাজয় যৌবনকে কলঙ্কিত করে ব্যর্থতা যৌবনকে কুলসিত করে হতাশা যৌবনকে অন্ধকারে ডুবিয়ে দেয় অথচ আমরা বাস্তবে এই হতাশা দেখছি যুবক বন্ধুরা জীবনে সব হতাশা মুছে ফেলুন আপনি দাঁড়িয়ে যান এবং আপনি আল্লাপাকের এই আয়াতটি নিজের হৃদয়ে একবার রোমন্থন করুন ওসরা আসবে ভাদা আসবে আঘাত আসবে প্রতিবন্ধকতা আমাকে এগিয়ে যেতে হবে জীবন তো একটাই এই জীবনে আমি যদি হেরে যাই আমি যদি হাত গুটিয়ে বসে যাই আমি যদি হতাশায় ডুবে যাই তাহলে আমার আমল নামার খাতায় আমার জীবনের প্রাপ্তির খাতায় আমি সেখানে কি সংগ্রহ করলাম যেদিন আল্লাহ কেয়ামতের দিন বলবে এ করা কিতাব তোমার আমল নামা তুমি পড়ো যুবক বন্ধুরা ঘুম থেকে জেগে উঠুন আমাদের জাতীয় কবি তো ডাক দিয়েছেন ঘুমিয়ে কাজা করেছে ফজর তখনও জাগনি যখনও জোহর খেলায় খেলায় কেটেছে আসর মাগ্রেবে ওই সোনো আজান এসার জামাতে হাউরে সামিল এখনো জামাতে রয়েছে স্থান যৌবনের অনেকটা সময় আপনি নষ্ট করে ফেলেছেন যৌবনে যে সময়ে শিক্ষা গ্রহণ করে একজন উচ্চ শিক্ষিত হওয়ার কথা ছিল হয়তো হতে পারেননি যৌবনে যে সময়ে কাজে যোগদান করার কথা ছিল করেননি আজকে বুকের ভিতরে কিছুটা হতাশা আমি আপনাকে কোরআনের আয়াত দিয়ে বলছি আপনি এই হতাশা ঝেড়ে উঠুন আর ওই আয়াতটি আবার আপনাকে শুনিয়ে যাচ্ছি আল্লাহ বলছেন তারপরে এই বাক্যের উপরে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকে তাদের জন্য ফেরেস তারা চলে আসেন আল্লাহ আকবর সম্মানিত যুবক ভাইরা তাদের জন্য ফেরেস তারা কল্যাণ কামনা করেন আমরা কি চাই আমাদের জন্য কল্যাণ কল্যাণের প্রত্যাশা ব্যক্ত করে আমরা আমাদের এই পর্বটির আলোচনা এখানে শেষ করব ইনশাআল্লাহ দেখা হবে আগামী পর্বে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ববরাকাত আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আল্রায়ন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে

তারা ভুলে গেছে আল্লাহর বিধান না পড়ে তুলে রেখে দিয়েছে আল কোরআন কেমন রক্ষা পাবে তাদের ইমান আমি মতি ওর রহমান শেখ মতিউর রহমান মদনী ইমানই ওই পৌঁছাবে বান্দাকে আল্লাহর নিকটে আসুন দেখুন ইমানের মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ আজ সন্ধ্যা পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে